শ্রীলঙ্কা অথবা পাকিস্তান নয়, আমেরিকা এবং ইউরোপের সাথে তুলনা করে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে, এমনটাই দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইউরোপের মন্ত্রী ওবায়দুল কাদের, আমেরিকার চেয়ে স্ক্যান্ডিনেভীয় দেশগুলোর সাথে তুলনা করলে আর সেভাবে পলিসি নিলে ভালো হতো। আমরা তো পুঁজিবাদী দেশ নই, সংবিধান অনুযায়ী ন্যায়ভিত্তিক সমাজতান্ত্রিক দেশ, সেসব দেশের সমতা আমেরিকার চেয়ে বেশি। বৈষম্যহীন সমাজ গঠন করাই কি আমাদের লক্ষ্য নয়? একদম ঠিক বলেছেন। আজ প্রধানমন্ত্রী আছেন বলে এই দেশে জিনিসের দাম একদম সহনীয় পর্যায়ে আছে। আজ উনি আছেন বলে সবার ঘরে ঘরে আইফোন আছে। আজ উনি না থাকলে দেশ এতক্ষণে তলিয়ে যেত। যারা ওনাকে নিয়ে কটূক্তি করে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। এ নিয়ে একজন মন্তব্য করেছেন, 98,000 কোটি টাকার কিস্তি যদি না দিতে পারে বর্তমান সরকার, তাহলে এই ঋণের দায়ভার সম্পূর্ণ আমার। সরকারে আমরা কামরাদের টেনশন করার কোনো দরকার নেই। আর আপনাকে তুলনা করি সংসদ ভবন এলাকার ফুলবাগানের সাথে। আপনি ফুলবাগানের ডন, তাকে পাবনে অতি দ্রুত ভর্তি করান, তাতে সাধারণ মানুষের টাকার উপকার না হলেও ক্ষতি হবে না, এতে কোনো সন্দেহ নেই। কথা শুনে পেটে ভূমিকম্প হচ্ছে, সাথে গায়ে তীব্র কম্পন অনুভূত হচ্ছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা 9.10। দেশে সিঙ্গাপুর হচ্ছে সেটাই বড় কথা, যদি ভুলে শ্রীলঙ্কা হয়ে যায় সেটার দায় বিএনপি। আরেকজন মন্তব্য করেছেন, আমরা গরিব নাকি, আমাদের পদ্মা সেতু আছে। যাক বাবা, ইউরোপ আমেরিকার বাসিন্দা ভেবে নিজেকে নিয়ে গর্ববোধ হচ্ছে। টেলি সামাত নেই, দিলদার নেই, এটিএম শামসুজ্জামান নেই, ভাবছিলাম আমাদের বিনোদন কে দেবে। যাই হোক, তাদের বিকল্প পেয়ে গেছি। এক বিশ্লেষক বলেছেন, সিলেটের বন্যায় আমাদের ঘর বাড়ি ভেসে যাচ্ছে, ত্রাণ সামগ্রীর খবর নেই। উনি এখনো আবোল তাবোল বকে যাচ্ছেন, ইয়া আল্লাহ আপনি আমাদের সিলেটের মানুষকে রক্ষা করুন, আমিন। আমেরিকায় ইউরোপের হোটেলে পুলিশ রেড দেয় না, বালমার্কা আমেরিকা ইউরোপ আমরা যে পুলিশ হোটেলে রেড দেয়। আমি শুধু ছোট একটা উদাহরণ দিলাম, বাকিটা ইতিহাস থাকুক। আপনাকে ইমরান রাজাপাকসাদের সাথে তুলনা করি না, চার্লি চ্যাপলিন মিস্টার বিনের সাথে তুলনা করি। এই প্রাণীটিকে অতি সত্তর মেডিকেলে ভর্তি করার অনুরোধ করছি। দেশ পরিচালনা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে ইউরোপ আমেরিকার সাথে তুলনা।